লুটে খেতে পারছে না বলেই উন্নয়নের বিরোধিতা করছে বিএনপি। নেতৃত্ব সংকটের কারণেই দলটিকে ভোট দেবে না মানুষ। স্কটল্যান্ডে প্রবাসীদের নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী। দেশের মানুষের জন্য যে এত কাজ, এটা বলে বিএনপি পছন্দ না, জামাতের পছন্দ না। কারণ লুটে খেতে পারছে না, ওই সাজাপ্রাপ্ত আসামি চেয়ারপারসন থাকতে হবে না, তা আর একজনকে সে প্রবাসে পালিয়ে আছে, যেখানে একটা সংগঠনের নেতৃত্ব না থাকলে সে সংগঠনের কি অস্তিত্ব থাকে, আর ভোট পাবে কোত্থেকে? জলবায়ু সংকট মোকাবেলায় COP26 সম্মেলনে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব। Developed countries should fulfill their commitments of providing $100 billion annually with a 50-50 balance between adaptation and mitigation. দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি শায়লা রহমান ইমা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভাষান্তরের সরকারের ব্যবস্থাপনায় সন্তুষ্ট সফররত জাতিসংঘ কর্মকর্তারা। শিক্ষা ও স্বাস্থ্যগত অবকাঠামোতে স্বস্তি। রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিতে পরিকল্পনা। রাজধানী জুড়ে অনিবন্ধিত বাইক চালকদের রাজত্ব। অর্ধশত জায়গায় গড়ে তোলা বাইক স্ট্যান্ড, বাড়াচ্ছে যানজট। ভাড়ায় চালালে জেল জরিমানা, হুঁশিয়ারি বিআরটিএর। এবং টি-20 বিশ্বকাপে একটা জয়ের খোঁজে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টাইগারদের একাদশে একাধিক পরিবর্তনের আভাস। বিএনপি দেশের উন্নয়ন মেনে নিতে পারছে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নেতৃত্ব সংকটেই তাদের ভোট দেবে না মানুষ। স্থানীয় সময় সোমবার রাতে স্কটল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় দেয়া বক্তব্যে তিনি বলেন, দেশে ফেরার সাহস নেই তারেক জিয়ার। বাংলাদেশকে আর পেছনে নেয়া অসম্ভব জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, লুটে খেতে পারছে না বলেই উন্নয়ন বিরোধিতা করছে বিএনপি ও তার দোসররা। তারা ক্ষমতায় এলে দেশ রসাতলে যাবে বলেও হুঁশিয়ার করেন আওয়ামী লীগ প্রধান। ইউরোপ সফরের দ্বিতীয় দিন সোমবার দিনভর জলবায়ু সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর রাতে প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী। ইচ্ছা থাকলে যে উপায় হয় সেটাই বাস্তবতা। গ্লাসগোতে স্কটল্যান্ড আওয়ামী লীগ আয়োজিত এই নাগরিক সভায় ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন দলীয় প্রধান শেখ হাসিনা। এই আয়োজনে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন খাতের উন্নয়নের চিত্র প্রবাসীদের সামনে তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি অভিযোগ করেন, দেশের উন্নয়ন মানতে পারছে না বিএনপি। প্রশ্ন তোলেন, কেন তার সফরকে ঘিরেই বিক্ষোভ? দেশের মানুষের জন্য যে এত কাজ, এটা বোধহয় বিএনপির পছন্দ না, জামাতের পছন্দ না। কারণ লুটে খেতে পারছে না। আজকে যেমন আমি শুনলাম আমার বিরুদ্ধে অনেক ডেমনস্ট্রেশন দেওয়া হচ্ছে, আমার প্রশ্ন, আমি অন্যায়টা কি করেছি? আমি বাংলাদেশের উন্নতি করেছি? দারিদ্রের হার কমিয়েছি? আমরা যে যে সাক্ষরতার হার বাড়াচ্ছি, মানুষ শিক্ষিত হচ্ছে, এটাও বোধহয় বিএনপির পছন্দ না। অবশ্য সেটা পছন্দ নাই হতে পারে, কারণ খালেদা জিয়া ম্যাট্রিকে পাস করেনি, জিয়াউর রহমান কেবল ইন্টারমিডিয়েট পাস ছিল, আর তারেক যেহেতু ফেল করতে করতে কোন নাকি এক অখ্যাত কোথা থেকে নাকি সে পাস করেছে শোনা যায়। তারা আন্দোলন করে আমার বিরুদ্ধে কেন, সেটা আমার প্রশ্ন, যে আমার অপরাধটা কি? বাংলাদেশের উন্নতি করেছে, এটাই তো তাদের কাছে অপরাধ। তাহলে এর অর্থটা কি দাঁড়ায়? এরা স্বাধীনতা চায় না, বাংলাদেশের উন্নতি চায় না, বাংলাদেশের মানুষের ভাগ্য ফিরুক সেটা চায় না। বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগ প্রধান বলেন, দেশের টাকা চুরি করেছিল বলেই তারেক জিয়া পলাতক থেকেও বিলাসবহুল জীবন পেয়েছে। চুরি করে এই অর্থ না বানাতো তাহলে নিশ্চয়ই লন্ডনে এত শান শকতে থাকতে পারতো না। তাদের নেতৃত্ব কোথায়? একজন ফেরারি আসামি, বিএনপি চেয়ারপারসন, এতিমের অর্থ আত্মসাত করে সাজাপ্রাপ্ত, কারাগারে মেড সার্ভেন্ট পাওয়া যায়, এটা তো জীবনে আর কেউ শুনেছেন আপনারা? বলে যে আমাকে হত্যার চেষ্টা করেছে তাকে আমি এইটুকু সুযোগও দিয়েছি, আর কি চায় তারা? তারেক রহমান সেও আসামি, দেশে চলে আসুক যদি সাহস থাকে, আর রাজনীতি করতে হলে সাহস দেখাতে হবে। পলায়ে থেকে খালি বোমা মেরে আগুন দিয়ে
আর ডেমোনস্ট্রেশন দিয়ে তো চলবে না। আওয়ামী লীগের এক যুগের শাসনামলে বিদেশে বাংলাদেশীদের সম্মান বেড়েছে উল্লেখ করে শেখ হাসিনা জানান, দেশকে পেছনে নেয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশ আর দরিদ্র থাকবে না, আর পিছাবে না। এরা চাচ্ছে বাংলাদেশ পিছিয়ে যাক, কারণ আমি থাকলে ডেভেলপমেন্ট হবে এবং তারা জানে যে আমি না থাকলে এগুলি স্থবির হবে। আর ওদের মতো চোর চোরটারা যদি ক্ষমতা আসে তো বাংলাদেশ তো রসাতলে যাবে। কোনো সমালোচনা বা হুমকির পরোয়া করেন না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান। ওরা বলে যাবে, আন্দোলন করে যাবে, আমি আমার ডেভেলপমেন্ট করে যাব। দেবাশিস রায়, সময় সংবাদ। আমাদের অনেক সময় বলে, এর আগে সোমবার স্কটল্যান্ডে চলমান জলবায়ু সম্মেলনের মূল পর্বে বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনে ক্ষতির মুখে থাকা দেশগুলোর জন্য ধনী দেশগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী বাৎসরিক $100 বিলিয়ন অর্থায়ন নিশ্চিত করার দাবি তুলে ধরেন। জলবায়ু সংকট মোকাবেলায় 4 দফা প্রস্তাব উত্থাপন করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ $12 বিলিয়নের কয়লা প্রকল্প থেকে সরে এসেছে। জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন বা COP26-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্ল্যাটফর্মে তিনি ক্লাইমেট ভালনারেবল ফোরাম বা ভুক্তভোগী দেশগুলোরও নেতৃত্ব দিচ্ছেন সিভিএফ প্রেসিডেন্ট হিসেবে। স্কটল্যান্ডে স্থানীয় সময় সোমবার দুপুরে জলবায়ু সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। স্থানীয় সময় বিকেলে কনফারেন্স অব পার্টিস বা COP26-এর মূল পর্বে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের প্রভাব সামাল দিতে বাংলাদেশের কার্যক্রম তুলে ধরে তিনি জানান, ক্ষতি হবে জেনে 10টি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করেছে তার সরকার। We hope to have 40% of our energy from renewable sources by 2041. We are going to implement the Mujib Climate Prosperity Plan, a journey from climate vulnerability to resilience to climate prosperity. ধনী দেশগুলোকে প্রতিশ্রুত অর্থ বরাদ্দের জোর দাবি জানান শেখ হাসিনা। সংকট মোকাবিলায় তুলে ধরেন 4 দফা প্রস্তাব। Developed countries should fulfill their commitments of providing $100 billion annually with a 50-50 balance between adaptation and mitigation. এর আগে ক্লাইমেট ভালনারেবল ফোরাম এবং কমনওয়েলথ আয়োজিত ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ শীর্ষক উচ্চ পর্যায়ের সাইডলাইন বৈঠকে অংশ নেন শেখ হাসিনা। কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড সহ বিশিষ্ট নেতাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ঠেকাতে বাস্তবসম্মত ও কার্যকর সমাধান খুঁজতে হবে বিশ্ব নেতাদের। ক্লাইমেট চেঞ্জ ইজ এ গ্লোবাল অ্যান্ড ক্রস বর্ডার ইস্যু নাও। নো কান্ট্রি is immune from these grave consequences. We have to take urgent and decisive action to save our planet and our future generation. এই সভায় শেখ হাসিনা স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশ সহ ক্লাইমেট ভালনারেবল ফোরামের 48টি সদস্য দেশ গোটা বিশ্বের মাত্র 5% কার্বন নিঃসরণ করছে, অথচ জলবায়ুর ক্ষতির মুখে থেকেও জীবন ও জীবিকায় ব্যাপক হুমকির মুখে এই দেশগুলোই। দেবাশিস রায়, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, প্রথম দেখাতেই জাতিসংঘের কর্মকর্তাদের নজর কেড়েছে বহুল আলোচিত ভাষাঞ্চর। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকারের গড়ে তোলা আবাসন ব্যবস্থার পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা দেখে মুগ্ধ তারা। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যগত অবকাঠামোতে স্বস্তি ফিরেছে তাদের। এখন কিভাবে রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিত করা যায় তারই পরিকল্পনা চলছে। সাখর টিপুর ক্যামেরায় ভাষাঞ্চর থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নৌবাহিনীর জাহাজ থেকে নেমেই ভাষাঞ্চলের এই মাথা থেকে ওমাতা চষে বেরিয়েছেন জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে আসা কর্মকর্তারা। রোহিঙ্গাদের আবাসন ব্যবস্থা ক্লাস্টার দিয়ে শুরু হয় তাদের পরিদর্শন কার্যক্রম। 4 দলে বিভক্ত কর্মকর্তারা ভাষাঞ্চলের স্কুল হয়ে হাসপাতাল পর্যন্ত দেখেছেন। জাতিসংঘের কর্মকর্তা যারা এখানে এসেছেন তারা স্বাভাবিকভাবেই প্রথমে যেটা ভেবেছিলেন তার থেকে অনেক বেশি দেখেছেন এবং তারা স্বাভাবিকভাবে অনেকটা উচ্ছ্বসিত, তারা খুশি হয়েছেন। বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ভাষাঞ্চর আশ্রয় প্রকল্প নিয়ে অনেক অপপ্রচারও হয়েছে, তাই জাতিসংঘের প্রতিনিধি দলটি বেরিবাদে গিয়ে দেখেছেন জোয়ারের পানি এখানে প্রবেশ করে কিনা, পাশাপাশি বিদেশি এনজিওগুলোর থাকার সুবিধা আছে কিনা তাও নিশ্চিত করেছেন। খাদ্যের ব্যাপারে, তারপরে
কর্মসংস্থানের ব্যাপারে, চিকিৎসার ব্যাপারে, এই বিষয়গুলোকে, শিক্ষার ব্যাপারে, এই জিনিসগুলোকে তারা কোন প্রক্রিয়ায় এখানে রোহিঙ্গাদেরকে দিতে পারবেন, এই জিনিসগুলোকে ওনারা এখানে আসলে বের করার চেষ্টা করছে। গত 3 ডিসেম্বর থেকে 6 দফায় 18,500 রোহিঙ্গাকে কক্সবাজারের ক্যাম্প থেকে আনা হয় ভাষাঞ্চরে। জাতিসংঘের সংস্থাগুলো নানা জটিলতায় প্রথমে না আসলো, এখন ভাষাঞ্চর মুখী হয় উচ্ছ্বসিত রোহিঙ্গারা। এখন জাতিসংঘ আইলে জাতিসংঘ যদি 3 বার করে দুই ভাগ যদি জাতিসংঘ দে, আর এক ভাগ বাংলাদেশে দিলে বাংলাদেশের মানে একা পূজা ফাত লইব। গত 9 অক্টোবর বাংলাদেশ সরকারের সাথে এক চুক্তির মাধ্যমে ভাষাঞ্চলের রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে রাজি হয় জাতিসংঘ। এরই অংশ হিসেবে ইউএনএসসিআর এবং WFP-র 21 জন কর্মকর্তা 4 দিনের সফরে ভাষাঞ্চলে অবস্থান করছেন। ভাষাঞ্চলে অবস্থানরত রোহিঙ্গারা মনে করছেন, জাতিসংঘ পুরোদমে কাজ শুরু করলে টেকনাফ এবং উখিয়ার রোহিঙ্গারও এই ভাষাঞ্চলে আসতে আগ্রহী হয়ে উঠবেন। আর চলতি বছরেই অন্তত 4 দফায় রোহিঙ্গাদের এই ভাষাঞ্চলে আনতে চায় বাংলাদেশ। নোয়াখালীর ভাষাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। সকালের সময় আরো থাকছে, দেশে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা এবছরও ছাড়িয়ে যাওয়ার আশা, নতুন নতুন এলাকা চা বাগানের আওতায় আনার সুফল বলছেন সংশ্লিষ্টরা। অ্যাপসের ব্যবহার ছাড়াই অনিবন্ধিত বাইক চালকে ছেয়ে গেছে পুরো রাজধানী। এসব বাইক চালকরা প্রায় অর্ধশত জায়গায় নিজেদের মতো গড়ে তুলেছে বাইক স্ট্যান্ড। BRTA বলছে এসব বাইক চালকদের কারণে রাজধানী জুড়ে বেড়েছে যানজট। অ্যাপসের বাইরে ভাড়ায় চালালে জেল জরিমানা, এমনকি মোটরসাইকেলের নিবন্ধন বাতিলের ব্যবস্থা করা হবে। অন্যদিকে রাইডাররা বলছেন মহামারী কালে সরকার কঠোর হলে তাদের পথে বসতে হবে। কোনো রিক্সা বা CNG চালক নয়, যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে দর কষাকষি করছেন একজন বাইক রাইডার। রাজধানীর মোড়ে মোড়ে এমন দৃশ্য এখন সাধারণ বিষয়। প্রাথমিকভাবে উবার পাঠাওয়ের মতো মোবাইল অ্যাপসের মাধ্যমে ভাড়ায় যাত্রী চলাচল শুরু করলেও সময়ের বিবর্তনে ভাটা পড়েছে অ্যাপসের ব্যবহারে। প্রধান সড়ক থেকে অলিগলিতে নিজেদের দাঁড়ানোর জন্য একটি অঘোষিত লেনও তৈরি করে নিয়েছেন রাইডাররা। রাজধানী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব বাইক স্ট্যান্ডগুলোতে নিজেরাই নির্ধারণ করে নিচ্ছেন ভাড়া। পুলিশ বলছে অনিবন্ধিত উপায়ে মোটরসাইকেল ভাড়ায় চালানোর সুযোগ দিতে পারে না সরকার। আনরেজিস্টার কোনো কিছু তো এটা গভর্নমেন্টের পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে অ্যালাউড হতে পারে না, এটা একটা নিয়ন্ত্রণের আওতায় অবশ্যই আসতে হবে। কিন্তু প্রচলিত যে ট্রাফিক আইন আছে, সে আইনে যারা আনরেজিস্টার চালাচ্ছে তাদের বিরুদ্ধে নেবার মতো খুব জোরালো ব্যবস্থা কিন্তু আমাদের হাতে নেই। এদিকে BRTA বলছে উদ্দেশ্য থেকে সরে গিয়ে সম্পূর্ণ ব্যবসায়িক হয়ে যাওয়ায় এসব রাইডাররা এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আমি বাসা থেকে অফিসে আসবো, আমি একা একা আসবো, এই সময় কাউকে রাইড শেয়ারিং করে নিয়ে আসলে পারে হয়তো আমার মোটরসাইকেলের খরচও কিছু উঠে যাবে। এই সেবাটাকে বাদ দিয়ে মানুষ এখন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে নিয়েছে, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থেকে তারা যানজটের সৃষ্টি করছে। সড়ক পরিবহন আইনের আওতায় তাদেরকে জেল জরিমানাও আছে, সেইভাবে আমরা ব্যবস্থা নেবে। তবে যানজটের পেছনে তারা দায়ী নন বলে দাবি বাইক চালকদের। রাস্তার সাইডে যদি কোনো স্থানে খালি জায়গা পাই, ওই জায়গায় আমরা সাইড করে দাঁড়াই। দাঁড়ানোর জন্য কিন্তু আহামরি জায়গা লাগে না। এই যে যেমন এখন এই স্ট্যান্ডটাই দেখেন, যেই জায়গায় বাইকগুলো আছে এই জায়গায় কখনোই গাড়ি আসে না। করোনা অন্তর্বর্তীকালীনে যে সময়টা যাচ্ছে, অনেক মানুষ অভাব অভিযোগের মধ্যে আছে। এই মুহূর্তে সরকার যদি এ ধরনের চাপ দেয়, তাহলে মানুষ তো আমরা পথে বসে যাব। এমন পরিস্থিতিতে সরকারকে মানবিক দৃষ্টিতে দেখার দাবি জানিয়েছেন রাইডাররা। একদিকে জীবিকার তাগিদ, অন্যদিকে যানজটের তীব্রতা, এই উভয় সংকটের মধ্যে একটি জিনিসই স্পষ্ট হয়ে ওঠে, কতটা অপরিকল্পিতভাবে বেড়ে উঠছে নগরী। আর কতদিন এই অপরিকল্পনার মধ্য দিয়ে যেতে হবে তাও জানা নেই নগরবাসীর। তাজর মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। সেমিফাইনাল স্বপ্ন শেষ হলেও এখনও বিশ্বকাপ থেকে কিছু প্রাপ্তির আশা বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গোর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে যতটা সম্ভব কম ভুল করে ফলাফল নিজেদের পক্ষে রাখতে চায় বাংলাদেশ। সাকিবের ইঞ্জুরিতে বিশ্বকাপ অভিষেক হতে যাচ্ছে শামিম পাটোয়ারির। অন্যদিকে বাংলাদেশকে সমীহ করলেও সেমির টিকিট নিশ্চিত করতে চায় প্রোটিয়ারা। আবুধাবিতে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচ শুরু হবে আজ বিকেল 4টায়। দুবাই থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। একের পর এক ভুল, ভারী হচ্ছে হারের পাল্লা। তবে অনুশীলনে নেই তার কোনো প্রভাব, চনমনে মাহমুদুল্লাহ বাহিনী। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের রণ পরিকল্পনার সঙ্গে ভাবতে হচ্ছে নিজেদের দল নিয়েও। একের পর এক ক্রিকেটারদের ইঞ্জুরিতে কমে আসছে বিকল্প।
যুব বিশ্বকাপ জয় করা শামিমের এখনও অভিষেক হয়নি বড়দের বিশ্ব আসরে। সেই অপেক্ষা শেষ হচ্ছে দক্ষিণ আফ্রিকা ম্যাচে। লিটনকে তিনিই দেখতে চান কোচ, দল কেমন হবে তা নিয়ে একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন। টানা তিন ম্যাচ হারলেও লক্ষ্যটা স্পষ্ট করেছেন রাসেল ডমিঙ্গো। আমরা সব ম্যাচ জয়ের জন্যই খেলি, আমাদের ফোকাসও সেদিকেই, সবাই জিততে চায়। আগের ম্যাচে অনেক ভুল করেছি, তারপরও ছেলেরা সবাই আত্মবিশ্বাসী, ভালো করতে। দীর্ঘ সময় দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্ব পালন করেছেন ডমিঙ্গো। প্রোটিয়াদের দুর্বল জায়গাগুলো ভালোই জানা তার। আবুধাবিতে মাঠে নামার আগে সেভাবেই পরিকল্পনা সাজাচ্ছেন কোচ। আমরা জানি দক্ষিণ আফ্রিকা স্পিনে দুর্বল, আবুধাবির উইকেটেও স্পিনাররা ভালো করে, সেভাবেই পরিকল্পনা নিয়ে আমরা মাঠে নামব। সেমিফাইনাল খেলার রেসে এখনো ভালো মতোই টিকে আছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে জিতলে সেরা চারে যাবার সমীকরণটা সহজ হয়ে যাবে। দল ভালো অবস্থায় থাকলেও নানা ঘটনায় কিছুটা বিতর্ক হয়েছে প্রোটিয়া দলের, তবে সবকিছু ছাপিয়ে দলের পূর্ণ মনোযোগ বাংলাদেশ ম্যাচে। আমরা জানি বাংলাদেশ খুব ভালো দল, এমন কন্ডিশনে তারা ভয়ানক হয়ে উঠতে পারে, আমাদের সতর্ক থাকতে হবে। নানা ঘটনায় কিছু বিতর্ক হলেও দলের সবাই একজোট আছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20তে মুখোমুখি ছয় দেখায় কখনোই জয় পায়নি বাংলাদেশ। সুপার টুয়েলভের প্রথম তিন ম্যাচে দলে সাকিব আল হাসান থাকলেও জিততে পারেনি বাংলাদেশ। দলের সেরা ক্রিকেটারকে ছাড়া বাকি দুই ম্যাচে লড়াইটা যে কঠিন হবে তার বলার অপেক্ষা রাখে না। সেমিফাইনালের সমীকরণ থেকে দল ছিটকে গেলেও এখনও কিন্তু প্রাপ্তির আশা শেষ হয়ে যায়নি। আগের তিন ম্যাচের ভুলগুলোর পুনরাবৃত্তি না হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসতে পারে কাঙ্ক্ষিত জয়। দুবাই স্পোর্টস সিটি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। করোনার ভয়াবহ পরিস্থিতি এবং জলবায়ু পরিবর্তনের মাঝে সরকারের পরিকল্পিত ব্যবস্থাপনার কারণে দেশের চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা এবারও ছাড়িয়ে যাবে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন নতুন এলাকা চা বাগানের আওতায় আনায় এ শিল্প সুফল পেতে যাচ্ছে। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। একদিকে করোনা, অন্যদিকে জলবায়ু পরিবর্তন, এই দুয়ে মিলে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা শিল্পগুলোর মাথা নুয়ে পড়ার কথা। কিন্তু 167টি চা বাগান নিয়ে গড়ে ওঠা দেশের অন্যতম বৃহৎ এই শিল্প গেল বছরগুলোর মতো চলতি মৌসুমেও মাথা উঁচু করে দাঁড়িয়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে চা উৎপাদন হয়েছে 6,48,00,000 কেজি। বছর শেষে গত বছরের চেয়ে চা উৎপাদন 1,00,000 কেজি বেশি হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বাগানগুলো চালু থাকার কারণে চার শিল্পটা এবার চার ফলনও একটু ভালো হয়েছে, সেই সাথে শ্রমিকরা শতভাবে কাজ করেছেন। এবং আমি একটা দেখছি যে ইদানিং চা বাগানে আবার ওই আপনার ভ্যাকসিনের ব্যবস্থাটা করছে। বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী চলতি 2021 সালে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে 7,78,00,000 কেজি। নয় মাসে 84% চা উৎপাদন হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে যে ইফেক্টটা গার্ডেনে মানে পড়ার কথা, ওই আমাদের নতুন আবাদী হওয়াতে ওই চারাগুলো কাভারেজ দেওয়া যাচ্ছে। 2019 সালে দেশে চা উৎপাদন হয়েছিল 9,61,00,000 কেজি, গত বছর উৎপাদন হয় 8,64,00,000 কেজি। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সমগ্র বিশ্ববাসী যখন চিন্তিত, তখন সম্পূর্ণ প্রকৃতি নির্ভর বাংলাদেশের চা শিল্পে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। তা একমাত্র সম্ভব হয়েছে সরকারের পৃষ্ঠপোষকতায়, মালিক কর্মকর্তা কর্মচারী এবং শ্রমিকদের ঐকান্তিক প্রচেষ্টায়, এমনটি বলছেন সংশ্লিষ্টরা। সিলেটের লাক্ষাতুরা চা বাগান থেকে ইকরামুল কবির। সিরাজগঞ্জ 6 সংসদীয় আসনে চলছে উপনির্বাচনের ভোট গ্রহণ। 160টি কেন্দ্রে সকাল 8টা থেকে ইভিএম মেশিনে ভোট গ্রহণ হচ্ছে। নির্বাচনের সবশেষ খবর জানাতে শাহজাদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুণ্ড। রিঙ্কু, ইমা, সিরাজগঞ্জ 6 অর্থাৎ সিরাজগঞ্জের শাহজাদপুর সংসদীয় আসনে শূন্য আসনে কিন্তু আজকে ভোটগ্রহণ চলছে এবং সকাল 8টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল 4টা পর্যন্ত। এবং এখানে আপনাকে জানি রাখে যে এই আসনটিতে মোট 160টি কেন্দ্র রয়েছে এবং প্রতিটি কেন্দ্রে কিন্তু ইভিএম মেশিনে ভোটগ্রহণ চলছে। আমরা দেখছি সকালে এখনও সেই পরিমাণ ভোটার না আসলেও অল্প সংখ্যক নারী পুরুষ ভোটার আসছে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। আমি একটু জানিয়ে রাখি যে এইখানে মোট ভোটার সংখ্যা যদি বলি 4,00,000
20,780 জন কিন্তু ভোটার রয়েছে এবং প্রার্থী রয়েছে তিনজন, অর্থাৎ আওয়ামী লীগের প্রার্থী যিনি রয়েছেন নৌকা প্রতীকে মেরিনা জাহান কবিতা, জাতীয় পার্টির প্রার্থী রয়েছে লাঙ্গল প্রতীকে মুক্তার হোসেন এবং একজন স্বতন্ত্র প্রার্থী, তার প্রতীক হচ্ছে মোটর যান অর্থাৎ প্রাইভেট কার যিনি হচ্ছে হুমায়ুন কবির। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে গত 2 সেপ্টেম্বর এই আসনে যিনি সংসদ সদস্য ছিলেন হাসিবুর রহমান স্বপন, তার মৃত্যুতে পরে কিন্তু এই আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং এই আজকে সেই ভোট গ্রহণ চলছে এবং তিনজন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আমরা দেখছি যে সকাল থেকেই মহিলা কেন্দ্রগুলোতে কিন্তু আমরা ভিড় লক্ষ্য করছি এবং পুরুষের থেকে মহিলারা কিন্তু কেন্দ্রে বেশি আসছে এবং আমরা দেখছি যে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। এবং কেন্দ্রের সামনে যদি অবস্থা বলি যে কেন্দ্র এবং কেন্দ্রের সামনে জেলা পুলিশের পাশাপাশি আনসার এবং র‍্যাব সদস্য কিন্তু মোতায়েন রয়েছে নিরাপত্তার সাথে এবং এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা কিন্তু আমরা খবর পাইনি এবং অনেকটা উৎসব মুখর পরিবেশে বলা যায় যে ভোট গ্রহণ চলছে। এবং এই যে সিরাজগঞ্জের ছয় আসন সেটিতে কিন্তু মোট 160 কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ চলছে এবং আমরা দেখছি যে সকাল থেকেই ভোট গ্রহণ চলছে। এবং আমরা যদি একটু বলি যে সিরাজগঞ্জের এই সাজাদপুর আসনটি কিন্তু সিরাজগঞ্জের ছয় আসন এবং এখানে সকাল 8টা থেকে ভোট গ্রহণ চলছে এবং বিকাল 4টা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ চলবে। এবং সিরাজগঞ্জের এই সাজাদপুরের এই যে আসনটি এখানে আমরা দেখছি যে ভোটাররা কিন্তু আসছে এবং বেলা যত বাড়ছে তত কিন্তু আসলে ভোটার সংখ্যা ধীরে ধীরে আমরা দেখছি যে বাড়ছে। এবং ইভিএম মেশিনে যেহেতু হচ্ছে সেই ক্ষেত্রে আমরা দেখছি যে কিছু কিছু আসলে যান্ত্রিক ত্রুটি কিন্তু আমরা সকালে লক্ষ্য করেছি, কারণ অনেকেরই ফিঙ্গারপ্রিন্ট যেটি আছে সেটিতে একটু সমস্যা হলেও পরবর্তীতে প্রিজাইডিং অফিসার যারা আছে তারা কিন্তু সেটি সংশোধন করে দিচ্ছে। এবং আমরা এখন পর্যন্ত আছি এবং এই ভোট গ্রহণ কিন্তু বেলা 4টা পর্যন্ত চলবে। তো এক কথা বলা যায় যে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই সিরাজগঞ্জের ছয় আসনের ভোট গ্রহণ চলছে। তো এই ছিল সিরাজগঞ্জের ছয় আসনের উপনির্বাচনের সর্বশেষ খবর। ইমা, সিরাজগঞ্জের সাজেদপুর থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সদর ইউনিয়নের প্রধান সড়কের বেহাল দশা, প্রায় 5 কিলোমিটার এলাকায় পরিণত হয়েছে খানাখন্দ আর ময়লার ভাগারে। এতে চরম ভোগান্তিতে 20 গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কাজে আসেনি, যদিও এই সময় সড়কটি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও আনিসুর রহমানের ছবি নিয়ে রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর থেকে পানেশ্বর ইউনিয়নের টিঘর গ্রাম পর্যন্ত 5 কিলোমিটার সড়কটি ভরে গেছে খানাখন্দে। সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা, ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে বিভিন্ন যানবাহনকে। তার মধ্যেই নাজুক এই সড়কের অনেক জায়গায় তৈরি হয়েছে ময়লার ভাগার। এতে ভোগান্তির শিকার হচ্ছে সদর ইউনিয়ন ও পার্শ্ববর্তী এলাকার 50,000-এর বেশি মানুষ। স্থানীয়দের অভিযোগ, সড়কে জমে থাকা পানি ও ময়লার ভাগার থেকে বাড়ছে মশার প্রজনন। এছাড়া দুর্গন্ধের কারণে পথচারী এবং স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাও অতিষ্ঠ। সে থেকে আরেক সে ধাক্কা লেগে এবং উল্টে গেছে এমন সময় আছে। টুবিলি আসা যাওয়া করতে অনেক সমস্যা, গাড়িরও সমস্যা, প্যাসেঞ্জারের সমস্যা, আমরা ড্রাইভারের সমস্যা। মেয়ে ছেলে গাড়ি চলাকালীন মেঘ পড়লে মানুষের গাড়ি ফুরে থাকা। এখান থেকে ডেঙ্গু ম্যালেরিয়া রোগ জীবাণু ইয়ার জন্মাইতে আছে, জন্মানোর পরে ছেলেরা আর অসুস্থ হয়। এদিকে দুর্গন্ধে আমরা ভালোভাবে ক্লাস করতে পারি না। এই রাস্তাটি ভালো হলে খুব ভালো হতো, আমাদের পড়ালেখাও হতো ও শরীরের স্বাস্থ্য ভালো হতো। ওসি সাহেবে কন্ট্রাক্টরে বলছো, এরপরও কন্ট্রাক্টরে আমাদের এই রাস্তাটা এখন পর্যন্ত করে নাই। উপজেলা প্রশাসনও বিষয়টি জানে এবং আশ্বাস দিয়েছে দ্রুত সমাধানের। আমরা আশা করি যে সীমিত সময়ের মধ্যে বা সম্ভব স্বল্পতম সময়ের মধ্যে রাস্তাগুলো সংস্কার ও মেরামত করা সম্ভব হবে। কোমলমতি শিক্ষার্থীরা যাতে পাঠদানের একটা সুন্দর পরিবেশ, পাঠ গ্রহণের একটা সুন্দর পরিবেশ তারা পায় সে বিষয়টি যাতে নিশ্চিত হয় সেজন্য আমরা কাজ করব। প্রতিদিন এই সড়কটি ব্যবহার করেন সরাইল সদর ইউনিয়ন ও পানেশ্বর ইউনিয়নের 20 গ্রামের প্রায় অর্ধ লক্ষ মানুষ। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। লুটে খেতে পারছে না বলে দেশের উন্নয়নের বিরোধিতা করছে বিএনপি। নেতৃত্ব সংকটে দলটিকে ভোট দেবে না মানুষ। স্কটল্যান্ডে প্রবাসীদের দেয়া সংবর্ধনায় প্রধানমন্ত্রী। ভাষাঞ্চরের সরকারের ব্যবস্থাপনায় সন্তুষ্ট সফররত জাতিসংঘ কর্মকর্তারা। শিক্ষা ও স্বাস্থ্যগত অবকাঠামোতে স্বস্তি। রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিতে। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।